है दिवाली, सुनो जी घर वाली, आई है दिवाली, सुनो जी घर वाली, तेरे कंधे ने दिल धड़काया है। लगे सजना मेरा, अरारा, लगे सजना मेरा। হ্যাঁ গাইজ, তোমার সবাই কেন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইজ, তোমার জন্য নিয়ে নেন নতুন একটা ধামাকার ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে কালী পূজার ব্লগ। আর কালী পূজা দুদিন বাকি, দুদিন পরে কালী পূজা আজকের। আর এই সেখান থেকেই আমাদের আজকের ব্লগ শুরু। আর তার আমার বাড়িতে আছি এখন। তার আমার বাড়ি থেকে কী হয় আমার দেখাবো। তার আমার ট্রেনে দুটো ঠাকুর পড়েছে, সেই দুটো ঠাকুর দেখাবো। গাইজ, তো অনেকদিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য খুব মন থেকে দুঃখ লাগছে। আমারও কিছু চাপ আছে, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। আর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এই কালী পূজার মধ্যে অনেকগুলো ভিডিও আসার খুব এ আছে, সেই ভিডিওগুলো আনার খুব চেষ্টা করবো। আর বাড়িতে ঠাকুর উঠছে, সেই ঠাকুরের কীভাবে কী করবো সব কিছু ভিডিওর মাধ্যমে তোমার সামনে দেখাবো। তো তার আমার বাড়িতে এসেছি আজকে। তার বাড়িতে কী হয় আজকে, লাইটিং লাগানোর কথা আছে, লাইটিংগুলো লাগাই কি না লাগাই তোমার সামনে দেখার চেষ্টা করবো। আর আজ সরাহাটে যাবো, সরাহাটে গিয়ে ঠাকুরের বাজার করা হবে। ঠাকুরের বাজার কী কী করা বাকি আছে সেগুলো করা হবে, আর কিছু লাইটিং কেনা হবে। আর কী হয় তো তারপর আমরা চলে গেলাম সরাহাটে। সরাহাটে গিয়ে এই লাইটিং দোকান থেকে লাইটিংগুলো নিয়ে নিলাম। আর রাত হয়ে গিয়েছিলো, তাই কালকে রাতে আর টাঙানো হবে না, তাই কালকে সকালেই যা টাঙানো টাঙানো হবে। তো লাইটিংগুলো নিয়ে আপাতত এখন বাড়ির দিকে যাই, তারপরে কতদূর কী হয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখলে যে লাইটিংগুলো কেনা হয়ে গেছে, আর রাতে সময় ছিল না, আর লাইটিং কিনতে পুরোটা সময় চলে গেল, সেই জন্য কালকে রাতে লাইটিং লাগানো হয়নি। তাই আজকে সকালে কিছু কাজ ছিল, কাজগুলো সেরে দুপুরবেলা লেগে পড়েছি লাইটিং লাগানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরের মন্দিরে এখন যে লাইটগুলো খারাপ হয়ে আছে, সেই লাইটগুলো এখন আমি সারাচ্ছি। সারানো হয়ে গেলে যে কালকে রাইসগুলো নিয়েছি, সেই রাইসগুলো তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কেনা হয়। তো দেখতে থাকো আমার ভিডিও। তো বেশি দেরি না করে আমি তার আমার লেগে পড়লাম লাইটিং লাগানোর জন্য। চারিদিকে আগে ভালো করে দড়িটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর কুঁড়ি টুড়ি নিয়ে চারিদিকে একদম ভালোভাবে দড়িটা টাঙিয়ে নিলাম। তারপরে আমি লাইটিং লাগাতে শুরু করে দিলাম। তো স্কিপ করবো না, তাও গাইস যেটা জোরে করে দিয়েছি তাড়াতাড়ি ভিডিওটা। তো ফাইনালি কমপ্লিট করে ফেললাম পুরো লাইটিং লাগানো। আমি ওপরে উঠেছি, ছাদের ওপর একদম, আর সেখান থেকে একটু ভিডিওটা ক্লিপটা মেরে নিলাম। দেখছি কেমন লাগছে, তোমরা দেখো কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। তো গাইজ, ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি রাত করবো না। তো গাইজ, এখন বাড়ি যেতে হবে, তো আমি এখন বাড়ি যাই। তোমরা ব্লগটা এখানেই শেষ করো, আর কালকে সকালবেলা আবার নতুন একটা ব্লগ আসছে, ঠিক আছে? সেই ব্লগটা